রান্না স্টার্ট করে দিয়েছি। এই যে দেশি চিকেন তো দু, আর এটা ঝোল করব, পাতলা ঝোল, আর এটা কষা কষা করব। আদা রসুন পেঁয়াজ ঠিকঠাক করে রেখেছি, এটা টেস্ট করব। কড়া বসিয়ে দিয়েছি, পেঁয়াজগুলো ভালো ভেজে নিই। আর এগুলো দেখি কিছু করা যায় কি, চাটনি মাংস বসিয়ে এখানে চিকেনটা এটা ঝোল হবে, তো এটা বসিয়ে দিয়েছি। এটা প্রেসারে দিয়ে দেবো, একটু কষে নিই, তারপরে সব মশলা টসলা দিয়ে আদা রসুন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে আর বসিয়ে দিয়েছি। এটাতে মশলা একটু কম দিয়েছি, একটু পাতলা পাতলা ঝোল হবে বলে। আর এটা পেঁয়াজটা একটু কাটতে হবে, এই মাংসটা ম্যারিনেট করে রেখেছি সব কিছু মশলা দিয়ে। পেঁয়াজ আদা রসুন ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো নুন দিয়ে আর এটা কষা কষা করব। আর ভাত বসালাম, ঠিক আছে, প্রেশার কুকারটা বের করে ধুলাম, এটাই তো মুশকিল না, এখানে সব কিছু বের করে ধুবো, আবার রান্না করব। আর তারপরে সব কিছু আমরা চলে গেলে সমিত্র সব ঠিকঠাক করে রেখে দেয়। এই যে এত বাসন বেরিয়েছে, একটা প্লেট থাকে, তিনটে কাপ বেরিয়েছে, সব সমিত্র মুছে সব পরিষ্কার করে একসাথে রেখে দেয় সব কিছু। কামরাঙা চাটনি বানাবো, ওই জন্য তেল দিয়ে দিলাম, তেলের মধ্যে এই যে সর্ষে ফোড়ন দিয়ে দিলাম, পাঁচফোড়ন দিলে ভালো হবে। দাঁড়ান দেখছি পাঁচফোড়ন দিতে যাচ্ছে, আর দুটো শুকনো লঙ্কা কেটে দিয়ে নিলাম, পাঁচফোড়ন পাঁচফোড়ন সর্ষে আর শুকনো লঙ্কা দিয়ে আর কামরাঙাগুলো কেটে রেখেছি, এগুলো দিয়ে দিচ্ছে। তারপরে একটু সামান্য পরিমাণে নুন দিয়ে, সামান্য পরিমাণে নুন দিয়ে এটা চিনি দিয়ে দিলাম, তারপরে জল দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম, কিছু ভুলে গেছি। ভাজা হচ্ছে, আর এখানে ডাল সেদ্ধ করে রেখেছি, তার মধ্যে টমেটো শসা পেঁয়াজ কেটে রেখেছি, ভাত হয়ে গেছে। কিন্তু সমিত্র চলে এসেছে খেতে, তাড়াতাড়ি খেতে না আমরাও তো বেরোবো, 11:30 বেজে গেছে, সমিত্র এসেছে কিন্তু যাবো বললে ওই রকম লেট কত করতে ইচ্ছে করছে না। আস্তে আস্তে এমনি ব্যাগ ট্যাগ গোছানো সব আছে, রেডি আছে, ভাজাটা হলে খেয়ে নেবো, দেখি
কোটা থেকে বার হওয়া যায়। বলা আছে তো 12:30টা আজকে দিনের মতো নেই খাওয়া, গর্বে তার খাওয়া। এরপর দেখি যদি বাইরে পড়তে হয়ে যায় তাহলে আর গর্বে তাই আসা হচ্ছে না, এটা আমাদের মনে একসাথে খাওয়া হবে। আমি এগুলো ওর দায়িত্ব সব করে, আমার যেটা বড় হয়ে গেছে বলে তাদের শান্তি।